গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলে হাইকোর্টের দেয়া রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এজন্য নতুন বেঞ্চ ঠিক করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। রুল বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। কলকারখানা অধিদপ্তরের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শ্রম আদালতে তারা সাক্ষী উপস্থিত করবেন না। গত 6 জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর ইউনূস সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শ্রম আদালত। এর বিরুদ্ধে ডক্টর ইউনূস আবেদন করলে হাইকোর্ট রুল জারি করেন। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের কল্যাণ ফান্ডের লভ্যাংশ না দেওয়া, গণছুটি নগদায়ন না করা এবং চাকরি স্থায়ীকরণ না করার অভিযোগে 2021 সালে কলকারখানা অধিদপ্তর ডক্টর ইউনূস সহ চারজনের বিরুদ্ধে মামলা করে।